এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রাষ্ট্রপতি। কি কারণে রাষ্ট্রপতি? যে উনি নিজে সার্চ কমিটির দুজনকে উনি নিয়োগ দিচ্ছেন। আবার এই ছজনের সার্চ কমিটিতে যদি কখনো তিনজন এক পুরসভায় উপস্থিত থাকেন তাহলে সেটাকে কিন্তু কোরাম হিসেবে বিবেচনা করা হবে। কাজেই মোটামুটি কিন্তু রাষ্ট্রপতি একটা নিয়ন্ত্রণ থাকছে। আবার পরবর্তী সময়ে যখন তারা দশজনকে নির্বাচন করে, দশজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে তাদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এই কমিটি, তখন সেখান থেকে কোন পাঁচজনকে উনি গ্রহণ করবেন আর কোন পাঁচজনকে গ্রহণ করবেন না, এই পুরো জিনিসটা কিন্তু রাষ্ট্রপতির হাতে। কাজেই এই রাষ্ট্রপতি কিন্তু এখন আসলে বেসিক্যালি আমার বিবেচনা যে ইলেকশন কমিশনার কে হতে যাচ্ছে না হতে যাচ্ছে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে সরকার। সরকার নির্বাচনমুখী যাত্রা শুরুতেই যে একটা লক্ষ্য দেখা দিচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। মনে হচ্ছে সব কিছু মিলিয়ে সব ক্ষমতা রাষ্ট্রপতির পকেটেই যে যাচ্ছে এবং রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারবে। রাষ্ট্রপতির ক্ষমতা এবং নির্বাচন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন বলা যায় যে বাংলাদেশ নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে। এই শুরু করাটা কীভাবে? দেখুন, একটা নির্বাচন হতে হলে প্রথমেই দরকার কি যে একটা নির্বাচন কমিশন থাকতে হবে, একটা সুষ্ঠু ভোটার লিস্ট থাকতে হবে এবং তারপর প্রার্থী থাকতে হবে, ভোটার থাকতে হবে। কিন্তু আমাদের ভোটার লিস্ট নিয়ে অনেক আপত্তি আছে, এটাকে নতুন করে করতে হবে। ভোটার লিস্ট করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। কিন্তু আমাদের তো কোনো নির্বাচন কমিশনই ছিল না। আগের যে নির্বাচন কমিশন, মানে হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে যে কমিশন ছিল সেটা তো আরও কয়েকদিন আগেই রিজাইন করেছে। সেই হাবিবুল আওয়াল কমিশন রিজাইন করার পর গত বেশ কিছুদিন ধরে নির্বাচন কমিশনটা খালি। এখানে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন নির্বাচন কমিশন গঠন করার জন্য বাংলাদেশে একটা আইন আছে, সে আইনটা কি? আইনটা হলো প্রথমে একটা সার্চ কমিটি গঠন করতে হবে। সেই সার্চ কমিটির মেম্বার হবে ছজন। সার্চ কমিটির সভাপতি হবেন উচ্চ আদালতের, মানে আমাদের যে হাইকোর্ট আছে এই হাইকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, এবং কোন বিচারপতি হবেন সেটা নির্ধারণ করে দেবে আমাদের প্রধান বিচারপতি, যিনি আছেন উনি নির্ধারণ করে দেবেন। এবং সেই সঙ্গে উচ্চ আদালত, মানে হাইকোর্টের আরেকজন সিনিয়র বিচারপতিকেও উনি মনোনীত করবেন। তাহলে এই উচ্চ আদালত থেকে আসবে দুজন, তার বাইরে থাকবে আমাদের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, একটা পোস্ট আছে চিফ কম্পট্রোলার বলে যেটাকে, সেখানে ওই পদে যিনি থাকবেন পদাধিকারী বলে তিনিও এই সার্চ কমিটির একজন মেম্বার হবেন। আরেকজন মেম্বার হবেন এই পদে এখন আছেন মোহাম্মদ নুরুল ইসলাম, যা উনি আসবেন। এছাড়া আসবেন পিএসসির চেয়ারম্যান, এই হলো চারজন। আর দুজন রাষ্ট্রপতি, দুজন বিশিষ্ট নাগরিককে এই কমিটিতে ঢুকাবেন। সেই দুজন বিশিষ্ট নাগরিকের মধ্যে আবার একটা নিয়ম আছে, সেই দুজন নাগরিকের মধ্যে একজন হতে হবে নারী। এই হলো ফরম্যাটটা। তো আমি যে বললাম যে নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে, এটাই বলার কারণ হলো যে সে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন তিনি আজকে সুপ্রিম কোর্টের, মানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে এই সার্চ কমিটির সভাপতি হিসাবে মনোনয়ন দিয়েছেন, এবং সেই সঙ্গে তিনি আরেকজনকে মনোনয়ন দিয়েছেন, তিনি হলেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এম আসাদুজ্জামান। তো দুজন বিচারপতি নিয়োগ হয়ে গেল, আর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক উনি তো আছেনই একজন, এবং উনি মোহাম্মদ নুরুল ইসলাম আগে বলেছি, আর সেই সঙ্গে থাকছেন পিএসসি, মানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। এই চারজন হয়ে গেল। এখন রাষ্ট্রপতি দুজনকে আরও নিয়োগ করবেন। এখন রাষ্ট্রপতি কোন দুজনকে নিয়োগ করবেন সেটা এখনও জানা যায়নি, কারণ মাত্রই এই সার্চ কমিটির প্রধান বিচারপতি যিনি আছেন উনি প্রধান হিসাবে একজনকে জুবায়ের রহমান চৌধুরী এবং আরেকজনকে কে এম আসাদুজ্জামানকে
নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতি কাল পরশু মধ্যে একজন নিয়োগ দুজন নিয়োগ করবেন। এখন নিয়মটা হলো এই সার্চ কমিটি মিটিংয়ে বসবে, মিটিংয়ে বসার পর এই সার্চ কমিটির জন্য আবার একটা সাচিবিক যে দায়িত্বগুলো কাগজপত্র ঠিকঠাক করা এটা জন্য সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। তো তারা মিলে মিটিংয়ে বসবে, রাষ্ট্রপতি আশা করা যায় যে আজকালকের মধ্যে দুজনকে নিয়োগ দিবেন। এবং এরা এই সার্চ কমিটি আগামী 15 কার্য দিবসের মধ্যে, মানে ছুটির দিনগুলো বাদে 15 দিন, এই 15 দিনের মধ্যে তারা 10 জনের একটা প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন। 10 জনের একটা তালিকা, সেই 10 জনের তালিকাগুলো যারা নাকি যোগ্য, যারা নাকি মানে ইলেকশন কমিশনার হতে পারেন, এ ধরনের যোগ্য ব্যক্তিদের 10 জনের একটা তালিকা। এই 10 জনের তালিকা থেকে রাষ্ট্রপতি 5 জনকে নির্বাচন করবেন এবং সেই 5 জনই হবেন একজন চিফ ইলেকশন কমিশনার আর বাদ বাকি 4 জন হলো ইলেকশন কমিশনার। ভেবে দেখুন, এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রাষ্ট্রপতি। কি কারণে রাষ্ট্রপতি? যে উনি নিজে সার্চ কমিটির 2 জনকে উনি নিয়োগ দিচ্ছেন, আবার এই 6 জনের সার্চ কমিটিতে যদি কখনো 3 জন একটা কোনো সভায় উপস্থিত থাকেন তাহলে সেটাকে কিন্তু কোরাম হিসেবে বিবেচনা করা হবে। কাজেই মোটামুটি কিন্তু রাষ্ট্রপতি একটা নিয়ন্ত্রণ থাকছে। আবার পরবর্তী সময়ে যখন তারা 10 জনকে নির্বাচন করে, 10 জন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে তাদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এই কমিটি, তখন সেখান থেকে কোন 5 জনকে উনি গ্রহণ করবেন আর কোন 5 জনকে গ্রহণ করবেন না এই পুরো জিনিসটা কিন্তু রাষ্ট্রপতির হাতে। কাজেই এই রাষ্ট্রপতি কিন্তু এখন আসলে বেসিক্যালি আমার বিবেচনায় যে ইলেকশন কমিশনার কে হতে যাচ্ছে না যাচ্ছে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করা যায় না অথবা যায় কি যায় না, এগুলো নিয়ে নানান আলোচনা হবে। আমার বিবেচনা এটাই হবে এই রাষ্ট্রপতির জন্য একটা এসিড টেস্ট, মানে উনি আসলে কাদেরকে নির্বাচন করেন এটা দেখে আপনি বুঝতে পারবেন এই রাষ্ট্রপতির ভূমিকাটা আগামীতে কেমন হতে পারে। প্রথমত বোঝা যাবে যে কাল পরশুর মধ্যে উনি যে 2 জন বিশিষ্ট নাগরিককে নির্বাচন করবেন এই 2 জন নাগরিক কেমন হয়, কারণ বাংলাদেশের কোনো নাগরিককে নিয়োগ করা হলে, নির্বাচিত করা হলে অথবা উনি যদি মনোনয়ন দেন তাদের চরিত্র তাদের চেহারা দেখে কিন্তু আমরা বুঝে যাব যে রাষ্ট্রপতি আসলে কি চাচ্ছেন কিভাবে চাচ্ছেন, এটা কিন্তু বোঝার উপায় আছে। বাংলাদেশটা তো ছোট, সবাই সবাইকে চেনে, কাজেই খুব একটা সমস্যা আমার মনে হবে না, আমরা বুঝে নিতে পারব। তারপরে হয়তো অনেক বিবেচনা করতে পারবে যে শাহাবুদ্দিন সাহেব যিনি আছেন শাহাবুদ্দিন আহমেদ উনি হাসিনা কর্তৃক মনোনীত হলেও আলটিমেটলি উনি এই সময়ে কি ভূমিকা রাখেন সেটা কিন্তু আমি মনে করি প্রথমে বোঝা যাবে আজকালকের মধ্যে, যে উনি কাদেরকে মনোনীত করেন এই সার্চ কমিটির মেম্বার হিসেবে। তারপরে সার্চ কমিটি কোন 10 জনকে নিয়োগ মানে মনোনীত করলেন ইলেকশন কমিশনার হিসাবে, তাদের মাঝখান থেকে উনি কোন 5 জনকে বেছে নেবেন সেটাও কিন্তু এখানেই ধারণা করা যাবে এবং তারপরে হয়তো আমরা বুঝতে পারব। কাজেই আমার মনে হয় এখন বলটা আলটিমেটলি রাষ্ট্রপতির কোর্টে, রাষ্ট্রপতি কি চান কিভাবে চান এবং ওনার বিরুদ্ধে মা এই যে একটা আন্দোলন হয়েছিল, বিশেষ করে ছাত্ররা যে তুলেছিলেন ওনার পদত্যাগ চেয়েছিলেন, এখন সেই চাওয়াটা কতটা যৌক্তিক ছিল অথবা আগামীতেও তাকে অপসারণের জন্য আন্দোলনে নামতে হবে কি না, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমি মনে করি প্রথমত কনফার্ম হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে উনি সার্চ কমিটিতে কোন 2 জনকে পাঠাচ্ছেন এটার উপর, আর দ্বিতীয়ত পরিষ্কার হবে 10 জন থেকে উনি কোন 5 জনকে বেছে নিচ্ছেন তার উপর। আমরা বরং এখন অপেক্ষা করতে পারি, দেখতে পারি এর 2 দিন কী হয়। তবে আমার জন্য সবচেয়ে যেটা আনন্দের খবর সেটা হলো ঘটনা যাই ঘটুক না কেন আমাদের এই দেশটা এখন নির্বাচনের পথে প্রথম পদক্ষেপ রাখতে পেরেছে, এই পদক্ষেপ সামনের দিকে অগ্রসর হবে এবং দেশটা একটা নির্বাচনের দিকে অগ্রসর হবে, এটা অত্যন্ত ইতিবাচক দিক। নতুন যে নির্বাচন কমিশন হবে তারা এসে প্রথম যে কাজটা করবে ভোটার তালিকা ঠিকঠাক করবে, আগের ভোটার তালিকায় প্রচুর ভুলভ্রান্তি এবং ঝামেলা ছিল সেগুলো ওনারা ঠিক করবেন, নির্বাচন কীভাবে করবেন না করবেন সে সমস্ত আলোচনা পরবর্তী সময় হবে। সাংবাদিক মাসুদ কামাল আলোচনা শুনেছেন।
রাষ্ট্রপতি যে দুইজনকে নিয়োগ দেবে নির্বাচন কমিশনে, নিশ্চয়ই তো তার পছন্দের লোক নিয়োগ দেবে, আর তার পছন্দ তো জামাত বিএনপি না, তার পছন্দ তো আওয়ামী লীগ, এটা আমাদের মনে রাখতে হবে। এজন্যই রাজনৈতিকভাবে আমি মনে করি নির্বাচনের সময় অনেকটাই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে থাকবে, রাষ্ট্রপতি ইচ্ছা করলেই অনেক অঘটন ঘটিয়ে দিতে পারে। যাক, প্রিয় দর্শক, সাংবাদিক মাসুদ কামাল আলোচনা শুনেছেন, শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।